ডিভিশনাল অফিস থেকে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে পার্সোনেল ডিপার্টমেন্ট নাগপুর থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে তোমরা এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এই জবটির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আবেদন কিভাবে করবে? আবেদন কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে, যা কিন্তু এখানে ওয়েবসাইট লিংক দেওয়াই রয়েছে। মূলত এর মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো চলো বন্ধুরা, নোটিশটিতে কি জানিয়েছে বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। এই নিয়োগের নোটিশটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা এই ভিডিওটির ডেসক্রিপশনে। তো বন্ধুরা, যে ডেটে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল তার কিন্তু এখানে ডেটটি শো করছে, 8/4/2024, এবং মেমো নম্বরটি পাশেই দেখছো তোমরা এখানে শো করছে, এবং স্কিল ইন্ডিয়া এখানে তোমরা লোগোটি দেখতে পাচ্ছ। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনে কি জানিয়েছে। এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো চলো নাগপুর ডিভিশনের ক্ষেত্রে যে সকল পোস্টগুলি রয়েছে আমরা এখানে দেখে নেই। ফিটার রয়েছে প্রথম পোস্ট, কার্পেন্টার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, কোপাতে এখানে তোমরা শূন্য পদ দেখতে পাচ্ছ 114টি, ইলেকট্রিশিয়ানে রয়েছে 185টি, স্টেনোগ্রাফার ইংলিশ, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে তোমাদের শূন্য পদ রয়েছে 19টি, এবং প্লাম্বারে রয়েছে 24টি। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পেইন্টার, এক্ষেত্রে কিন্তু এর শূন্য পদ রয়েছে 40টি, ঠিক আছে। ওয়ারম্যানে রয়েছে 60টি শূন্য পদ, ইলেকট্রনিক্স মেকানিকে রয়েছে বন্ধুরা এখানে তোমাদের শূন্য পদ 12টি, ডিজেল মেকানিকে রয়েছে 90টি, এর পটরিম্যানে রয়েছে 2টো, এরপর আরও নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ মেকানিস্টে রয়েছে 22টি পোস্ট বা শূন্যপদ, টার্নারে রয়েছে কিন্তু 10টি শূন্যপদ, ঠিক আছে। ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টটির ক্ষেত্রে 1টি শূন্যপদ, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ানে রয়েছে 2টো, এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টর পদে 2টো, এবং গ্যাস কাটারে রয়েছে 7টি শূন্যপদ, ঠিক আছে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 10/4/2024 তারিখ থেকে শুরু হয়েছে, এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট 9/5/2024। এখনো অনেক সময় রয়েছে অ্যাপ্লাইটি করবার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, পিএইচ রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে। এগুলি কিন্তু তোমরা ভালো করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে এক নজরে দেখতেও কিন্তু একদমই ভুলবে না। এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশন, 10/4/2024 অনুসারে 15 বছর বয়স থেকে 24 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি, এসটি, ওবিসিরা তোমরা কিন্তু এখানে 5 বছর এবং 3 বছরের বয়সের ছাড়গুলি পেয়ে যাবে অন্যান্য চাকরিগুলির মতোই। এরপর চলো বন্ধুরা দেখা যাক এডুকেশন কোয়ালিফিকেশনে কি কি তথ্য জানিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম তোমরা যদি ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো তবে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং যে যে ট্রেডগুলি রয়েছে কিংবা যে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের আইটিআই থাকলে অবশ্যই কিন্তু তোমরা সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে। তো বন্ধুরা, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, আবেদন চলবে 9/5/2024, এবং এই ছিল সম্পূর্ণ মেন মেন তথ্যগুলি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে এ সংক্রান্ত মূল্যবান তথ্য জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা, আজকে এতখানি, নেক্সট দিন আবারও একটি নতুন গ্রুপ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো।